সুপ্রিয় আশিকান, এবার এম এ কুদ্দুস সাহেব, চারণ কবি সংঘের মাননীয় সভাপতি সাহেব দিনাজপুর বিরল হতে আমন্ত্রণ করে তাকে নিয়ে এসেছি এবং সেই চারণ কবি সংঘের কার্যনির্বাহী পরিষদ সকল সদস্য ছেলে মেয়ে ভাই বন্ধু সকলের প্রতি আমাদের শিল্পীর পক্ষ থেকে সালাম শ্রদ্ধা। দাদা, এবার কোন গানটি গাবেন? আমি এবারে গান গাব যে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে এই দেশের যে সার্বিক উন্নয়ন, আজকে আমরা বাউল কবি যারা গান গাই, ইউটিউবে গান গাচ্ছি, তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, এটা একটা ডিজিটাল প্রযুক্তি। তো এই ডিজিটাল প্রযুক্তি, ডিজিটাল ব্যবহার, সুখে শান্তিতে বসবাস যে আমরা করছি, শিল্পীরা প্রাণ ফিরে পেয়েছি, এই উদ্দেশ্য করেই আমার একটি গান। আলহামদুলিল্লাহ, আমরা সেই গানটি শুনব। আমাদের জননেত্রী এবং মানবতার মা দেশনেত্রী শেখ হাসিনা, তার চরণের প্রতি এবং তার যে সকল উন্নয়ন, উন্নয়নের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই গানটি শুনব। দেশটা ডিজিটাল করেছে রে ভাই, জননেত্রী শেখ হাসিনা, সে যে যোগ্য নেত্রী বঙ্গকন্যা হয় না তার যে তুলনা। দেশটা ডিজিটাল করেছে রে ভাই, জননেত্রী শেখ হাসিনা, দেশটা ডিজিটাল করেছে রে ভাই, জননেত্রী শেখ হাসিনা, সে যে যোগ্য নেত্রী বঙ্গকন্যা হয় না তার যে তুলনা, সে যে যোগ্য নেত্রী বঙ্গকন্যা হয় না যার যে তুলনা। কৃষিতে এনেছে বিপ্লব দেখি খামারের সমাহার, ওরে কৃষিতে এনেছে বিপ্লব দেখি খামারের সমাহার, ওরে কর্মজীবী সবাই এখন নেই ঘাটতি আর জীবিকার, রে ওরে কর্মজীবী সবাই এখন নেই ঘাটতি আর জীবিকার, ডিজিটাল করেছে রে ভাই, জননেত্রী শেখ হাসিনা, দেশটা ডিজিটাল করেছে রে ভাই, জননেত্রী শেখ হাসিনা। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা পায়, ওরে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা পায়, ওরে দুস্থ গরিব মাঝে ভাতা, ভাতা পায় মুক্তি যোদ্ধায়, ওরে
से घासीना ঘটে সেই উন্নয়ন বিনামূল্যে বই দেয়া হয় ওরে শিক্ষায় ঘটে সেই উন্নয়ন বিনামূল্যে বই দেয়া হয় ওরে শিক্ষা গণ সরকারি হচ্ছে উন্নয়নের সীমা নাই সেখানে আমি একবার আমেরিকায় আমার এক বন্ধুকে বলেছিলাম যে বাংলাদেশে যাবে না কেন যাব বাংলাদেশে আমরা আমেরিকার দেশে থাকি সুইচ দিলে বাতিটা জ্বলবে অর্থাৎ লোডশেডিং নাই তখন আমাদের বাংলাদেশে লোডশেডিং ছিল স্টুডিওতে আসতাম দুই গান গাওয়ার পরে এক ঘন্টা দুই ঘন্টা বিদ্যুৎ থাকতো না কিন্তু সেই দিন আর নাই আমেরিকান বন্ধু আমি তোমাকে বলে দিচ্ছি এখন বাংলাদেশের সুইচে টিপ দিলে ইনশাল্লাহ বাতি জ্বলে লোডশেডিং নাই আকাশে জমিনে সর্বত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া এই তার প্রতি এবং এই দলের প্রতি বিশেষ করে যাদের মাধ্যমে উন্নয়ন হইল জাতির জনক বঙ্গবন্ধু তার আত্মার প্রতি আমরা মাগফিরাত কামনা করি আল্লাহ যেন আমাদেরকে এই উন্নয়নের ও শিখর যেখানে সেখানে যেন আমরা বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারি ধন্যবাদ সকলকে আমি বলবো যে আপনার ওই প্রবাসী বন্ধু যিনি বলেছিলেন যে বাতি দিলে মানে সুইচ দিলেই বাতি জ্বলে আপনি এখন তাকে বলবেন যদি আপনার ওই বন্ধু থেকে থাকে যে আমাদের বাংলাদেশে এখন কিন্তু সুইচও দেওয়ার লাগে না সোলার চার্জার বাতি আপনারা দেখেছেন সন্ধ্যা হলেই বাতি জ্বলে উঠে সকাল হলে আবার নেমে যায় আমাদের সুইচও দেওয়ার দরকার নেই আপনার প্রবাসী বন্ধুকে বলবেন যে আজকে বঙ্গবন্ধু তনয়া মাননীয় জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছেন যেভাবে কাজ করে যাচ্ছেন যেভাবে সফলতা দেখিয়ে যাচ্ছেন দেশে দেশের বাইরে বহির্বিশ্ব থেকে যেভাবে সুনাম অর্জন করছেন এই সুনাম শুধু তিনি বলেছেন যে আমার এটা সুনাম না এই সুনামটা হচ্ছে বাংলাদেশের ১৬ কোটি মানুষের তার প্রতিটি কর্মক্ষেত্রে প্রতিটি পুরস্কার প্রতি সবসময় আমরা দেখেছি এই গত কয়েকদিন আগেও জাতিসংঘ থেকে যে পুরস্কার পেয়েছে বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্য তিনি উৎসর্গ করেছে
যাহোক তাই আমরা গানটা গাইলাম দেশ ডিজিটাল করেছে রে ভাই জননেত্রী শেখ হাসিনা আমরা পরবর্তী গানিতে যাচ্ছি ধন্যবাদ সকলকে।